भैया उन्नी आपनार जन्मदिने ना एसे ओई गाड़ीते चढ़े ओई मालिकेर जन्मदिने जाच्छिलेन। তোমার জন্য লেটেস্ট একটি গাড়ি আর ভাড়া বাড়ির বদলে নতুন ফ্ল্যাটের চাবি পাঠিয়েছিলাম, কিন্তু তুমি তা ফিরিয়ে দিয়েছো। তাতে আমি কষ্ট পেলেও মনকে কিভাবে সান্ত্বনা দিয়েছি জানো? আজকে আমার জন্মদিনে তুমি এসে আমাকে উইশ করবে সেই আশায়, কিন্তু তুমি আর এলে না। তাই এই মনে যে আগুন লেগেছিল ওই শাওয়ারের নিচে বসে তার নেভানোর চেষ্টা করছিলাম, কিন্তু অন্যের গাড়িতে চড়ে তার জন্মদিনে যাচ্ছিলে জানার পর সেই আগুন দ্বিগুণ হয়ে গেল, আর তাই তো ওই গাড়ি জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তা না করে তুমি আমাকে জ্বালিয়ে দিলে শান্তি পেতাম। নেভার। তাহলে আমার জন্মদিন কি করে পালন হবে? এসো এসো এসো। দেখো আমার জন্য তোমার মনের মাধুরী দিয়ে সাজানো সেই জন্মদিনের সাজে আমিও সব সাজিয়েছি। এসো এসো। নাও আমার হাত ধরে কেক কেটে আমাকে খাইয়ে দাও। ধরো ধরো না ধরো। কি ব্যাপার, তুমি উইশ করছো না কেন? উইশ করো উইশ করো। হ্যাপি বার্থডে টু ইউ। দ্যাটস লাইক এ গুড গার্ল। হা করো। আরে ম্যাডাম আপনার সাহস কত? ওকে ধন্যবাদ জানাও। ম্যাডাম সরি, ওর কথায় তুই নতুন জীবন ফিরে পেলি, আমাকে মাফ করো ম্যাডাম। তুমি যে আমাকে ভালোবাসো এটাই তার প্রমাণ। পাগলের সুখ মনে মনে হাতের কাছে পেয়ে সেই সুখ তুমি উপভোগ করছো। না নীলিমা, তুমি আমার চোখের আড়াল হয়ে থাকলেও তোমাকে ভালোবাসার সুখ আমি উপভোগ করি। এই দেখো এই দেখো এই দেখো চারিদিকে। দেখো নীলিমা দেখো, আমার ভালোবাসাকে যখন আমি দেখতে চাই তখনই দেখতে পাই। এই দেখায় তোমার যন্ত্রণা ভরা মন সান্ত্বনা পায়, কিন্তু সে মনে আমি আছো। আছো দেখো, এই দেখো ভালো করে দেখো, আমার হৃদয় জুড়ে শুধু তোমার নাম লেখা আছে, শুধু তোমার নাম। সে হৃদয়ে কেন তুমি থাকতে চাও না? কেন থাকতে চাও না? কেন থাকতে চাও না? কেন তুমি আমাকে ভালোবাসো না? কেন ভালোবাসো না? চাপর সেটের ফাপড়ে দাফন কাফন ছাড়াই যেতে হয় কবরে। ওই মেয়ে তোমাকে ফাপড়ে ফেলে আমাদের আন্ডারওয়ার্ল্ডের সমস্ত ধান্দা বন্ধ করে দিয়েছে। তাই বলছিলাম, ব্যর্থ প্রেমের ইতিহাস রচনা না করে ওই মেয়ের ইজ্জতটা যদি একটু। বাকিটা হজম করে এখান থেকে চলে যা। ঠিক আছে ঠিক আছে বাবা, বাই বাই।
তুই খেলা করছিস তাই তোর মনে আমি ভালোবাসার মেলা বসাবো শিল্পীর সত্তা আমার আত্মায় মিশে আছে তা কেউ না জানুক তুমি ভালো করে জানো কিন্তু বেহায়াপানা পোশাকের সেই সত্তাকে হত্যা করাটা অন্যায় তাই ওদেরকে আমি উচিত শিক্ষা দিয়েছি ইচ্ছে করছে ওদের মতো তোমাকেও করো শেষ করে দাও আমাকে আমি শেষ হয়ে যাব তবু তোমার ইচ্ছে মতো চলবো না চলবি কি না চলবি সেটা আমি দেখব চল আপু নাম যশ খ্যাতি আর অর্থের লোভে মেয়েকে সুপার সিঙ্গার আর মডেল স্টার বানানোর জন্য লাশ সরমের মাথা খেয়ে এই বেহায়াপানা পোশাকে দেখাচ্ছে বাপ হিসেবে আপনার মরে যাওয়াই ভালো ভালো মন্দ সেখানে তুমি কে গুন্ডা মাস্তান হিসেবে সবাই তোমাকে ভয় পেতে পারে কিন্তু আমি পাই না কোন অধিকারে তুমি আমার স্বাধীনভাবে চলার পথে দেয়াল হয়ে দাঁড়িয়েছো তুমি যে অধিকার দিয়ে কেড়ে নিয়েছো সেই অধিকারে তোমার চালচলনের এই মডার্ন স্টাইল পাল্টে আমি যে রূপে তোমাকে দেখতে চাই সে রূপেই তোমাকে বেঁচে থাকতে হবে বাকি আমার কথা তো পরের ব্যাপার তুমি শুধু আমার মডার্ন ড্রেসের স্টাইল পাল্টানোর চেষ্টা করে দেখো পারো কিনা আমার যা করতে মন চাই আমি তাই করব আমার যা পরতে মন চাই আমি তাই পরবো এগুলো সব আলটা মডার্ন ড্রেস এটা পরবো এটা পরবো এটা পরবো সবগুলো পরবো কি করবে তুমি কি করবে আমি কি করতে পারি সেটা বুঝতে বাকি আছে আজ এই মুহূর্ত থেকে আমার রুটিন মাফিক তোমাকে চলতে হবে আমি যা বলবো সেটাই তোমাকে করতে হবে আমার অনুমতি ছাড়া ঘরের বাহিরে একটি পাও ফেলবে না যদি আমার কথার অবাধ্য হও তাহলে তোমাকে জন্ম দেওয়ায় জন্মদাতার হৃৎপিণ্ডটা স্তব্ধ করে দেব আমার নামে থানায় মামলা করতে গিয়ে যদি এই হাত দিয়ে কমপ্লেনের চিঠিতে সই করো তাহলে এই হাত আমি কেটে ফেলব এই মুখ দিয়ে নালিশ করলে এই জিভ আমি কেটে ফেলব এই চোখ দিয়ে থানার পথে পা বাড়ালে এই চোখ আমি তুলে ফেলব মাইন্ডেড আগুনে ঝাঁপ দিলে পুড়ে মরে আর সাগরে ঝাঁপ দিলে ডুবে মরে কিন্তু তোমার জন্য কিভাবে মরে তোমার সাথে আমাদেরকে সেই মরার হাত থেকে রক্ষা করো সোজা কথা মজা লাগে আসলাম ভাই জাফর শেঠের ফাপড়ে দাফন কাফন ছাড়াই যেতে হয় কবরে তাই বলছিলাম পুলিশের ফাপড়ে পড়ে আমরা ফাঁসির দড়িতে ঝুলতে পারবো না আবার গুলি খেয়েও মরতে পারবো না তোমাকে ছেঁকা দেওয়া ওই মেয়েটার জন্য শান্ত হও আমার মরা বউয়ের একমাত্র ভাইটাকে তুমি শেষ করে দিও না প্রথমবারের মতো ওর জীবন তুমি ভিক্ষা দাও প্লিজ নীলিমাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি এরপর যদি এই ধরনের ভুল করিস তাহলে বুঝতেই পারছিস আমি তোকে কি করবো আমার প্রেম আমার ভালোবাসাকে ফিরে না পাওয়া পর্যন্ত আমি তোমার আন্ডারওয়ার্ল্ডের আরেকটি কাজও করব না মাইন্ড Can you read my mind?
কেন এসেছি বুঝতে পারছেন না? বলুন, আপনার মিউজিক ভিডিও শুটিং চলাকালীন পরিচালক, ক্যামেরাম্যান, নৃত্য পরিচালকের উপর কে কেন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল? বলতে পারবো না। কেন কেন বলতে পারবেন না আপনি? আমাদের জীবনের নিরাপত্তার স্বার্থে। আমি সে নিরাপত্তা দেব। কতদিন কত মাস দেবেন? ওরা শতদিন শত মাস পরে হলেও এর প্রতিশোধ আমাদের জীবনের উপর দিয়ে নেবে। ও, তার মানে আপনি মুখ খুলবেন না? না। তাহলে আজ ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে আপনাকে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য করব। দেখব আপনি মুখ না খুলে কি করে থাকেন। আমার মেয়েকে নিয়ে তুমি যে স্বপ্ন পূরণ করার আশায় জুলুম শুরু করেছো, আমি আর তা বরদাস্ত করব না। যদি আপনি ছাড়া এই কথা অন্য কেউ বলতো, তাহলে জুলুম কত ভয়ঙ্কর তা সে টের পেত। সেরকম কিছু আমাকে করতে বাধ্য না করে বলুন, আমার অনুমতি ছাড়া নীলিমা কোথায় গেছে বলুন? নগর শপিং কমপ্লেক্সে। কখন গিয়েছে? 10টার দিকে। মালগুলো দিন। সালাম আলাইকুম। নিন। তোমার লেগেছে 2 ঘন্টা, আমার লেগেছে 1 ঘন্টা। প্রথম অন্যায় হয়েছে আমার পারমিশন না নিয়ে ঘর থেকে বের হওয়া, আর দ্বিতীয়টা হচ্ছে লেট করে আসা। বলো, এই 1 ঘন্টা তুমি কোথায় ছিলে? কোথায় লেট করেছ? কার সাথে লেট করেছ? কেন লেট করেছ? অন্য কোনো পুরুষের সাথে ছিলে নাকি আমার নামে পুলিশের কাছে নালিশ করতে থানায় গিয়েছিলে? বলো বলো। এই কথা আগে বললে না কেন? বললে তো আর মাথা গরম হতো না। তোমাকে এক নজর দেখে চলে যেতাম, এই ভুক সেই সুখ নিয়ে শান্তিতে থাকতো, শান্তিতে থাকতো। এরকম ভুল আর করো না লক্ষ্মীটি। কিন্তু ভালোবাসার দাম নিয়ে যা করছো তা খুব অন্যায়। তার জন্য দায়ী তুমি নিজেই। তোমাকে মুক্ত পাখির মতো ডানা মেলে উঠতে দিয়েছিলাম, কিন্তু বাঁধন হারা হয়ে তুমি উচ্ছৃঙ্খলতার বাতাসে ভেসে বেড়াতে গিয়ে আমার শাসনের খাঁচায় আটকা পড়েছ। আর সেই খাঁচা থেকে তুমি সেই দিনই মুক্তি পাবে যেদিন আমাকে চির আপন করে নেবার জন্য হাত বাড়াবে। আসি। আজ এই মুহূর্ত থেকে আমার রুটিন মাফিক তোমাকে চলতে হবে, আমি যা বলবো সেটাই তোমাকে করতে হবে। আমার অনুমতি ছাড়া ঘরের বাহিরে একটি পাও ফেলবে না। যদি আমার কথার অবাধ্য হও তাহলে তোমাকে জন্ম দেওয়া এই জন্মদাতার হৃৎপিণ্ডটা স্তব্ধ করে দেব। হ্যালো।
কল রিসিভ করে কথা বলছ না কেন? কি করে বলবো, আলাদিনের আশ্চর্য প্রদীপ পাওয়ার মতো জীবনেই প্রথম তোমার কল পেয়ে ভাষা হারিয়ে ফেলেছিলাম। এখনো ভাবছি তুমি ভুল করেছো কিনা। না, মন থেকেই করেছি, কারণ তুমি যেভাবে তোমার ভালোবাসার ছায় আমাকে বন্দী করে রেখেছো তাতে আমার দম বন্ধ হয়ে আসছে, খুব কষ্ট হচ্ছে আমার। ভালোবাসি নামে এত ভালোবাসা দিচ্ছ আমায় যে চিড়িয়াখানার বন্দি পশুর চাইতে কষ্টকর হয়ে উঠেছে আমার জীবন। প্লিজ প্লিজ এই জীবন থেকে আমাকে মুক্তি দাও। দেব নীলিমা, দেব। তুমি যদি রাজি থাকো তাহলে আমি মুক্ত পাখির মতো তোমাকে নিয়ে আকাশে উড়াল দেব, যেখানে তোমার যেতে মন চায় সেখানেই নিয়ে যাব, সারাদিন আনন্দে ঘুরে বেড়াবো, বলো রাজি? হ্যাঁ রাজি। বসো বসো, এই সব কিছু তোমার জন্য, যেটা মন চায় সেটা খাবে তুমি। বলো কোনটা খাবে? ডোন্ট টাচ। টাচ না করলে খাবো কি করে? তাছাড়া উনি একা মানুষ, এত সব খাবার খাবে কি করে? তাই আমরা ভাগ বসাচ্ছি। ওকে মেরে ফেল।